नाम जप मौला एक दिन घुमाइबा तुमे कबरेर माजार मन घुमायो नारे ओ भाई घुमायो नारे नाम जप मौला एक दिन घुमाइबा तुमे जिंदगीर लागिया मन घुमायो नारे एक दिन घुमाइबा तुमे कबरेर माजार मन घुमायो नारे घुम घुम करे रे मन घुमेर लागिया एक दिन घुमाइबार मन एक दिन घुमाइबार मन कबरेर माझार मन घुमायो नारे अल्लाहर जत नबी छिलेन ए दुनिया माझार अल्लाहर जत नबी छिलेन ए दुनिया माझार एके एके सब चले गेलेन एके एके सब चले गेलेन कबरेर माझार मन घुमायो नारे ओ भाई घुमायो नारे नाम जप मौलार एक दिन घुमाइबा तुमे कबरेर माझार मन घुमायो नारे नारे तकबीर ভাই আমার তো আমি বলছিলাম কি যে সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে ইলিম শিখেছেন দ্বীনের কথা শিখেছেন কিন্তু আজকে আফসোস আমরা যদি শরীয়তের উল্টা কোনো কাজ করি আমরা জানি না নিজের মনে মনে করছি তাও কিন্তু কোনো আলিমকে এসে জিজ্ঞাসা করব না যারা জানছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব না কো যা মনে লাগে তাই করি শুধু পুরুষেরা নয় আল্লাহর নবীর জামানাতে মহিলারাও আয়েশা নবীকে প্রশ্ন করতেন কি প্রশ্ন জানেন যেমন একটা উদাহরণ আপনাদের সামনে দেই একদিন আল্লাহর রাসূল বসা আছেন আল্লাহর নবীর একজন বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাঞ্জরে বসে আছেন ভালোভাবে শুনবেন স্বামী স্ত্রীতে যেমন গল্প হয় দুনিয়াতে গল্প করছেন একদিকে নবীজি বসে আছেন একদিকে নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন এই বসে থাকতে থাকতে হঠাৎ করে একজন মহিলা একজন নারী আল্লাহ রাসূলের কাছে চলে এসেছেন আসার পর তখন সেই মহিলা নবীকে বলছেন তুমি লজ্জা করতে গেলে শরীয়তের কথা তুমি শিখতে পারবে না এই জন্য বলো তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো এইবারে সেই মহিলা তখন বলছেন যে আল্লাহ রাসূল যদি কোনো মহিলা যদি কোনো নারীর স্বপ্ন দোষ হয় নাইট ফল হয় স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে দেখেন কেমন প্রশ্ন করছেন আল্লাহ রাসূল যদি কোনো বেটি ছেলে যদি কোনো মহিলার স্বপ্ন দোষ হয় তাহলে কি সেই মহিলাকে গোসল করতে হবে যখন কে কথাটা শোনা আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না এত তাকে শরম লেগেছেন এত লজ্জা পেয়েছে যে লজ্জার কারণে উড়নি দিয়ে মুখখানটাকে ঢেকে ঘুরিয়ে বলছেন সুবহানাল্লাহ কেমন তুমি প্রশ্ন করছো জি এ বাবু তুমি কেমন প্রশ্ন করেছো নবীকে